না এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবো না কারণ আমি এই সরকারের অধীনে তিনটে নির্বাচন করছি তিনটে নির্বাচনে আমি মার খেয়েছি প্রথমে আঠারোতে যখন নির্বাচন করি সেই টাইমেও কিন্তু আমি মার খেয়েছি তারপরে আবার আমি উপনির্বাচন করলাম বগুড়া সেই টাইমে আমি পাশ করলাম তারা আমাকে ক্ষমতা বুঝে দিল না আবার আমি ঢাকাতে উপনির্বাচন করলাম এখানেও মনে করেন তারা মনে করেন মার হলো। তো এখন বারবার তারা তো মনে করেন আমাকে মেনে নিতে চাইতেছে না এই সরকার সেই হিসাবে আমি এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবো না আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো আছেন তো দেখো হিরো আলমের মনে হয় এইবার শিক্ষাটা হল আসলে শিক্ষাটা কিভাবে হলো দেখতে পারতেছেন আপনারা তারে ভিডিওতে তারই মুখের কথা শুনতেছেন এখন বিষয়টা হয়েছে তিনি ভালোভাবেই আমাদের বাংলাদেশের সাংবাদিক সম্মেলনে তিনি ভালোভাবে এটা জানিয়েছেন যে 2018 সালে তিনি যখন নির্বাচন করেন ফারস্টে তিনি বগুড়া নির্বাচনে সেখানে মায়ের খেয়েছিলেন এবং কি তারপরে যে আবার বগুড়ার বগুড়ায় যে আবারও নির্বাচন করলেন তিনি সেখানেও মানে হয়তো বা মায়ের খাই নাই সেখানে কি হয়েছে তার মুখের কথা অনুযায়ী তারই বক্তব্যে প্রকাশ পেয়েছে যে সেখানে হয়তো দুর্নীতি হয়েছে দুর্নীতির কারণে সেখানেও তিনি পাশ করতে পারেন নাই তবে কিছুটা অল্পের জন্য পাশ হয়ে গেছিল হয়তো বা আঠারোশো নয়শো ভোট সামথিং এরকম তো এখন তৃতীয়বার যে তিনি বগুড়ার একজন মানুষ এটা অস্বাভাবিকই একটা বিষয় কারণ যে 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 জেলায় থাকুক সেখানে যদি নির্বাচন করে কোনো পদে দ্বারা তাহলে সেটা ভালো হয় কিন্তু অন্য একটি এলাকা অন্য একটি জায়গা অন্য একটি স্থানে যে যদি নির্বাচন করে এটা একটা অস্বাভাবিকই মনে হয় তারপরেও তিনি যখন ঢাকা সতেরো আসরে নির্বাচন করলেন এখন এখানে যে আমরা দেখতে পাচ্ছি তারই প্রতিপক্ষ যে তারই প্রতিপক্ষ যিনি নাকি নৌকা মার্কায় দাঁড়িয়েছেন তার নাম হলো কি আপনারা সবাই জানেন মহিউদ্দিন আরাফাত কিন্তু সেখানে বনানিতে তিনি বনানিতে আসলে ভোট কেন্দ্রে পরিদর্শন করতে গিয়ে মায়ের খেয়ে এসেছেন এখন এখান থেকে তিনি একটা শিক্ষা পেয়েছেন বারবারই তিনি মানে বারবারই তিনি কি করতে যাচ্ছেন নির্বাচন করতে যাচ্ছে নির্বাচনে করতে গিয়ে মায়ের খেয়ে চলে আসতেছে আর সেখানে তিনি কি করতেছে মানে পরাজয় হয়ে আসতেছে তো এই বিষয়টা দেখা যাচ্ছে এখন বর্তমানে হিরো আলম তাহলে কি শিক্ষাটা পেয়েছে যে আসলে এই নির্বাচন বা করা সম্ভব না কিন্তু আসলে তা নয় আমরা তো আমি এতক্ষণ যাই বললাম না কেন আসলে তা নয় হিরো আলম আসলে সেরকম কোনো শিক্ষা পাইনি যে আবার নির্বাচন করবে না হ্যাঁ নির্বাচন করবে তিনি বলেছেন এই সরকার আমলে অর্থাৎ বলা যায় বর্তমানে আমাদের আওয়ামী লীগ ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার আছে তার মুখের প্রকাশ কিন্তু এই সরকার আমলে তিনি কি করবেন মানে আর নির্বাচন করবেন না অর্থাৎ তিনি যে পুলিশের সামনে থেকে বিজেপির সামনে থেকে বা মানুষের ধাওয়া মায়ের দোর খাওয়ার পর এখন দেখতেছে পরবর্তীতে আবার নির্বাচন এই এই যদি 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 করে আবার মায়ের খায় মানে তাকে সিকিউরিটি না দেয় এখন জিনিসটা হলো পজিটিভ ঠিক আছে এই সরকার আমলে তিনি আর নির্বাচন করবেন না তবে তিনি নির্বাচন করবেন আবার যদি সরকার বদল হয় সরকার বদলিত হয়ে হয়তো বা বিএনপি ক্ষমতায় আসলে তিনি আবার নির্বাচন করবেন তিনি রাজনীতিতে ঢুকছে এবং কি রাজনীতিতে থাকবে কিন্তু এই সরকার আমলে তিনি আছে। সেটাই আমরা বুঝতে পারলাম। তো যাই হোক আমরা কিন্তু হিরো আলম আসলে তার ক্ষমতা দিয়ে তারই নিজের আসলে রাজনীতিতে তার কিছু না কিছু ঘাটতি তো অবশ্যই রয়েছে তাহলে এরকম পরিস্থিতি পরে না কিন্তু আমরা প্রতিবারই দেখেছি আমরা প্রতিবারে আমরা জানতে পেরেছি যে কোনো না কোন মানুষ যদি রাজনীতিতে আসে হয়তো সে মায়ের খাইছে আর নয় হয়তো সে মায়ের দিছে মানে কাউকে মায়ের দিয়ে অথবা মায়ের খেয়ে রাজনীতিতে আসলে শুরুটা হয় রাজনীতিতে আসা হয় প্রতিটা মানুষে আমরা যা দেখতেছি তো যাই হোক হিরো আলম যদি এখন এই বিষয়ে অবসরের থাকে এটাই আমরা আমাদের পক্ষে ভালো মনে করি কারণ তিনি পরবর্তীতে হয়তো বা সরকার বদল হয় কিনা বা হইলে তখনও নির্বাচন করবে ও ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং কি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন তো দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ